নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপির জন্য আমি কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম প্রথমেই দুটো দারচিনি আর একটা এলাচ ফোড়নে, এলাচটা ফাটিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিলাম সাদা জিরা। এবার ডুমোডুমো করে কাটা আলুগুলো নুন মাখিয়ে দিয়ে দিলাম। প্রথমেই আলুগুলো হালকা করে একটু ভেজে নেব, ভেজে তুলব না। আমি সব সময় এই ধরনের যখন রান্না করি, রেসিপি করি, তখন আলু কখনোই তুলে নিই না, একসঙ্গেই বসাই ভেজে। এর মধ্যেই পরে যা যা দেওয়ার দিয়ে দিই। সামান্য একটু হলুদ দিলাম, যেহেতু আগে হলুদ দিইনি আলুতে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আগে দিলে না বেশি মুচমুচে হয়ে যায়। এবার দিয়ে দিলাম নুন, ঝাল আর একটু হলুদ মাখানো চিংড়িগুলো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু দিয়ে ধনে জিরা বা আদা বাটা দিয়ে চিংড়ির ঝোল আমি কেমন করে করি, সেই রেসিপিটা। দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে চিংড়ির থেকে বেশ খানিকটা জল উঠেছে। এবার জলটা একটু গ্যাসটা বাড়িয়ে জলটা মেরে নেব। চিংড়িটা খুব একটা ভাজবো না, জলটা মারতে যেইটুকুনি টাইম জাস্ট। জলটা মরে গেছে। এবার দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো, ভরা এক চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, কোয়ার্টার চামচের মতো কাশ্মীরি লালের গুঁড়ো, আর দু তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে। এবার জল দিয়ে মশলাটা আস্তে আস্তে কষে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম আরও এক পলা তেল, কারণ মনে হচ্ছিল তেলটা একটু কম কম হবে। চিংড়িতে তো আর তেল থাকে না, চিংড়ির থেকে তেল বেরোয় না, চিংড়িতে এই জন্য একটু রান্নার সময় তেল লাগে। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে কষবো, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম একদম হাফ চামচেরও কম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে আবারও একটু কষবো, কারণ ভেবেছিলাম দেব না, কিন্তু দিলাম। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলে না রঙটাও ভালো হয় আর টেস্টটাও বেশ একটু বেটার হয়। তবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও কোনো অসুবিধা নেই, খুবই টেস্ট হয়। কাঁচা লঙ্কার একরকম স্বাদ, আর এই ঝাল লঙ্কা একটু দিলে এটার টেস্টটা অন্যরকম। যেহেতু আজকে মেয়ে খাবে, সেই জন্য আমি একটু দিলাম। আমি সাধারণত ঝাল লঙ্কার গুঁড়া খুবই কম দিই। আবার একটু জল দিয়ে কষব। এই আলু দিয়ে ধনে জিরা আদা বাটা দিয়ে এইভাবে একবার চিংড়ি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। আজকে আমি অবশ্য ধনের গুঁড়া দিইনি, ধনের গুঁড়া না দিলেও কোনো অসুবিধা নেই, আমি আজকে দিইনি, আপনারা চাইলে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, এই তরকারিটা নামানোর সময় একটু ঘি দিতে পারেন, তা না হলে ধনে পাতা দিতে পারেন, তা না হলে একটু ক্যাপসিকাম কুচিয়ে দিতে পারেন, যার যেরকম ফ্লেভার ভালো লাগে দিতে পারেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা, ঝোল দেওয়ার পরে দিলে ফ্লেভারটা ভালো হয়। আর হাফ চামচেরও কম জিরার গুঁড়া, এই ঝোল দেওয়ার পরে যে কোনো মাছ মাংসে একটু জিরার গুঁড়া দিলে কিন্তু স্বাদটা অনেক
অংশে বেড়ে যায়, একটু অন্যরকম ফ্লেভারটা হয়। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও একটু এবার ঢাকা দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু চিনি, যেহেতু আলু রয়েছে তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি না, একদম সামান্য একটু চিনি দিতে হবে। এই পর্যায়ে এখন ক্যাপসিকাম কেটে কুচিয়ে দিতে পারেন, ধনে পাতা দিতে পারেন, আর নামানোর আগে একটু ঘি দিতে পারেন। হয়ে গেল আমার আলু চিংড়ির ঝোল। এভাবে একবার করে খেয়ে দেখুন। ভালো থাকুন, নমস্কার।